চ্যানেল রূপালী। এখনই সাবস্ক্রাইব করুন। নবীর ডাঙ্কা বাজাইবার আজকে খুব মজা পেয়েছি। রাস্তা দিয়ে আসছি, আমাকে কেউ চিনতেই পারে নাই, অনেকটু দাঁড়ি বড় হয়ে গেছে, পাশে দিয়ে আসছি কেউ কিন্তু চেনে নাই। আমি বলেছি আসতে খুব দেরি হতো, কিন্তু আজকেও বুঝতে পারে নাই আমি ভিতরে চলে এসেছি, কিন্তু আজকে ধরা খেয়ে যাব। আগামীতে আবার এই বেহাল অবস্থা এখন বাকি জীবন চলবে। আমি শুধু দাওয়াত দিচ্ছি মাত্র, নবী রসুলের দাওয়াত, ভালো থাকার দাওয়াত, লালন ফকিরের দাওয়াত, শ্রীকৃষ্ণের দাওয়াত, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলের দাওয়াত। সেটা হলো ভালো থাকার জন্য ভালোবাসা, ভালো লাগা, এসবই আবেগ, এগুলো হতে হবে অবশ্যই। আবেগ ছাড়া মানুষ সামনে যেতে পারে না, কিন্তু ভালোবাসা এবং ভালো লাগাটা যেন ভালো থাকার জন্য হয়। নবীর ডাঙ্কা বাজাইবার, নবীর ডাঙ্কা বাজাইবার, নবীর ডাঙ্কা বাজাইবার, শহর মক্কা মদিনায় গো যায় নবীর দিনে, নবীর ডাঙ্কা বাজাইবার, নবীর ডাঙ্কা বাজাইবার, নবীর ডাঙ্কা বাজাইবার, শহর মক্কা মদিনে আয় গো যায় নবীর দিনে, আয় গো যায় নবীর দিনে। এলেন ফিরে আবু বকর, আলী, উসমান, উমর ফারুক সবাই রসুলকে জিজ্ঞাসা করছেন, মেরাজ মানে তো দর্শন, মেরাজ মানে একে অপরের সাথে দেখা দেখি, তুমি নিশ্চয়ই আল্লাহকে দেখছো, তুমি বলো আমার আল্লাহর রূপ কেমন। সবাইকে আলাদা আলাদা করে একে একে সবাইকে বলিল, আল্লাহ দেখতে ঠিক তোমার মতো। আবু বকরকে বলিল, আল্লাহ দেখতে ঠিক তোমার মত। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলিল, আল্লাহ দেখতে ঠিক তোমারই মত। এবার হযরত আলী জিজ্ঞাসা করিল, প্রভু তুমি বলো আমার আল্লাহ দেখতে কেমন।
বলে সেটা আমি মাকে বলে এসছি, তুমি ওখানে যেয়ে জেনে নিও। হযরত আলী কিন্তু একটু আলাদা হয়ে গেল। তাই তরিক দিচ্ছে নবী তাহের বাতলে, রোজা ইয়ার নামাজ, রোজা ইয়ার নামাজ, রোজা ইয়ার নামাজ, গুপ্ত পথ মেনে ভক্তির সন্ধানে আয় গো যাই নবীর দিনে, আয় গো যাই নবীর দিনে। হালাল হারাম নিয়ে, আরে আমি যে ভাষাই আমার প্রভুকে ডাকি না কেন, এখানে হারাম হালালের বোঝা কেন? আল্লাহ এবং আল্লাহর নবী অভিন্ন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর সাথে এটা যোগ হচ্ছে, তাই না? নবী বিনে পথে কল হলো তার পথে, নবী বিনে পথে গোল হলো তার মতে, ফকির লালন পালে যেন সে, লালন পালে যেন সে গোলে ফরিশতে আয় গো যাই নবীর দিনে, আয় গো যাই নবীর দিনে। নবীর দিনে